শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। দাদা, ইতিপূর্বে বেশ কয়েক জায়গায় করেছেন, কি উদ্দেশ্যে করছেন? হ্যাঁ, কি উদ্দেশ্যে করছেন এই রক্তদান শিবির? ভীষণ মানে অভাব হয়, তার জন্যে এটা তৃণমূলের কর্মসংস্থান, এটা সংস্কৃতি, মানুষের পাশে দাঁড়ানো এটা তৃণমূলের কাজ। আজকে মানুষের পাশে দাঁড়াবার জন্যই আমরা এই রক্তদান শিবির। কতজন রক্ত দেবেন আজকে? এখানে 100 জন আছে, 110 জন করে নেবার আইডিয়া। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।